আমরা এবার দেখে নেব প্রপার্টিজ অফ আইগেন ভ্যালু, জাস্ট জিস্ট আকারে দেখে নেব, কারণ আমরা এগুলো সবই লিনিয়ার অ্যালজেব্রাতে অলরেডি পড়েছি। প্রথম প্রপার্টি, দ্য সাম অফ আইগেন ভ্যালুজ অফ এ ম্যাট্রিক্স এ ইজ ইকুয়াল টু দ্য সাম অফ ইটস প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট। প্রুফগুলো আমরা সবই লিনিয়ার অ্যালজেব্রাতে পড়েছি, আমি জাস্ট নিজের সুবিধার্থে একবার জিস্টগুলো দেখে নেব যে কি কি আমাদেরকে রিমাইন্ড করতে হবে। না, কোন একটা ম্যাট্রিক্স এ তার সাম অফ আইগেন ভ্যালু, তার যদি তিনটে আইগেন ভ্যালু থাকে, সেই তিনটে আইগেন ভ্যালুর যোগফল হবে তার প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টের যোগফলের সমান, তার প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টের যোগফলের সমান। এটা হলো প্রথম প্রপার্টি যেটা আমাদেরকে একটু মেমোরিতে রাখতে হবে। দু নাম্বার, দ্য ডায়াগোনাল এলিমেন্টস অফ এ ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর দ্য আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স। যদি ম্যাট্রিক্সটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স একটা স্পেসিফিক টাইপ অফ ম্যাট্রিক্স আমরা জানি, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার ডায়াগোনাল এলিমেন্টগুলো হচ্ছে তার আইগেন ভ্যালু। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার ডায়াগোনাল এলিমেন্টগুলো হচ্ছে তার আইগেন ভ্যালু। এক্ষেত্রে আলাদা করে আইগেন ভ্যালু বের করতে যাওয়ার কোনো দরকার নেই। পি ইনভার্স এপি এবং এ, এই দুটো ম্যাট্রিক্সের অলওয়েজ সেম আইগেন ভ্যালু থাকবে, এটা আমরা জানি। পি ইনভার্স এপি আর এ ম্যাট্রিক্সের অলওয়েজ সেম আইগেন ভ্যালু থাকবে, অলওয়েজ সেম আইগেন ভ্যালু থাকবে। দ্য ম্যাট্রিক্স পি ইনভার্স এপি, সেটাকে আমরা বি দিয়ে ডিনোট করেছি, অ্যান্ড এ হ্যাভ সেম আইগেন ভ্যালুস, তাদের একই আইগেন ভ্যালু থাকবে। দ্য ম্যাট্রিক্স এ অ্যান্ড এ ড্যাশ হ্যাভ সেম আইগেন ভ্যালু। ট্রান্সপোজ নিলে আইগেন ভ্যালুর কোনো পরিবর্তন হয় না, আইগেন ভেক্টর পরিবর্তন হয়, কারণ আইগেন ভেক্টরটা স্পেসিফিক্যালি রো এবং কলামের জন্য সেপারেট বেস ফলো করে। তাহলে দ্য ম্যাট্রিক্স এ অ্যান্ড এ ড্যাশ হ্যাভ দ্য সেম আইগেন ভ্যালু বাট ডিফারেন্ট আইগেন ভেক্টর, তাদের দুজনের সেম আইগেন ভ্যালু আছে বাট ডিফারেন্ট আইগেন ভেক্টর কাজ করবে, ডিফারেন্ট আইগেন ভেক্টর কাজ করবে, এটা মনে রাখবে যে আইগেন ভ্যালু তাদের অলওয়েজ কিন্তু সেম থাকবে বাট আইগেন ভেক্টর সেটা কিন্তু অলওয়েজ আলাদা হবে, আইগেন ভেক্টর সেটা অলওয়েজ আলাদা হবে। ওকে, ইফ ল্যামডা ওয়ান আপ টু ল্যামডা এন আর আইগেন ভ্যালুজ অফ এ ম্যাট্রিক্স এ, যদি একটা ম্যাট্রিক্স এ এর আইগেন ভ্যালুগুলো ল্যামডা ওয়ান আপ টু ল্যামডা এন হয়, তাহলে আমরা যদি এ টু দি পাওয়ার এম নি, দ্যাট ইজ এ ম্যাট্রিক্সকে এম টাইমস গুণ করি, তার আইগেন ভ্যালু তত টাইমসই গুণ হয়ে যাবে। দ্যাট ইজ এ কে আমি এম টাইমস গুণ করেছি, তাহলে এ টু দি পাওয়ার এম এর আইগেন ভ্যালুগুলো হবে ল্যামডা ওয়ান এর এম টাইমস গুণ, দ্যাট ইজ ল্যামডা ওয়ান টু দি পাওয়ার এম, ল্যামডা টু এর এম টাইমস গুণ ল্যামডা টু টু দি পাওয়ার এম, ল্যামডা এন এর এম টাইমস গুণ দ্যাট ইজ ল্যামডা এন টু দি পাওয়ার এম, যেখানে এম ডেফিনেটলি একটা পজিটিভ ইন্টিজার। এ ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু যদি ল্যামডা ওয়ান আপ টু ল্যামডা এন হয়, এ ইনভার্স এর আইগেন ভ্যালু হবে ল্যামডা ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ল্যামডা টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ল্যামডা এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখানে ইনভার্স শব্দটা ঠিক খাটে না, দ্যাট ইজ ওয়ান বাই ল্যামডা ওয়ান, ওয়ান বাই ল্যামডা টু আপ টু ওয়ান বাই ল্যামডা এন। ছ নম্বর বলছে, দ্য প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালুজ অফ এ ম্যাট্রিক্স এ ইজ ইকুয়াল টু দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিন্যান্ট, দ্যাট ইজ এখানে যদি আমরা ল্যামডা ওয়ান আপ টু ল্যামডা এন কে গুণ করি, এই গুণফলটা হবে এ এর ডেড ভ্যালু, এর ডিটারমিনেন্ট ভ্যালু। তাহলে যদি কোনো ক্ষেত্রে আমাদের আইগেন ভ্যালু জানা থাকে, আলাদা করে ডিটারমিনেন্ট বের করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তাদের প্রোডাক্টটাই হবে ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট এ, ম্যাট্রিক্স যে করসপন্ডিং ডিটারমিনেন্টকে ফলো আপ করবে তার ডিটারমিনেন্ট ভ্যালু হবে তার যে আইগেন ভ্যালু তাদের প্রোডাক্ট, সমস্ত আইগেন ভ্যালুগুলোর প্রোডাক্ট নিতে হবে। মনে রাখবে যে কোনো সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু সবসময় রিয়াল কোয়ান্টিটি হয়, দ্য আইগেন ভ্যালু অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স আর অল রিয়াল।
হারমিশিয়ান ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু অলওয়েজ রিয়াল কোয়ান্টিটি হয়। হারমিশিয়ান ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক, স্কিউ হারমিশিয়ান আমরা সবই জানি। হারমিশিয়ান ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু অলওয়েজ রিয়াল হয়। ওকে, স্কিউ সিমেট্রিক, সরি, স্কিউ হারমিশিয়ানের ক্ষেত্রে আমরা আইগেন ভ্যালুগুলো আইদার পিওরলি ইমাজিনারি পাব অথবা জিরো পাব, আমরা থিওরিটিক্যালি প্রমাণ করেছি। দ্য আইগেন ভ্যালু অফ এ স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স আর আইদার জিরো অর পিওরলি ইমাজিনারি। স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন ভ্যালুগুলো আইদার জিরো হবে অথবা পিওরলি ইমাজিনারি হবে। ইফ ল্যামডা ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স এ অ্যান্ড এক্স ইজ দ্য করস্পন্ডিং আইগেন ভেক্টর, দেন কে এক্স, দ্যাট ইজ ওই যে আইগেন ভেক্টরটি পেলে তার সাথে যে কোনো স্কেলার কোয়ান্টিটি কে তুমি মাল্টিপ্লাই করো সেটাও কিন্তু ওই ল্যামডার বেসে রেসপেক্টেই অ্যানাদার একটা আইগেন ভেক্টর হবে। বা উল্টো দিক থেকেও বলতে গেলে কে এক্স যদি আইগেন ভেক্টর হয় এক্সও একটা আইগেন ভেক্টর হবে করস্পন্ডিং টু দ্য সেম আইগেন ভ্যালু ল্যামডা। যদি কোনো একটা ম্যাট্রিক্স এর ল্যামডা একটা আইগেন ভ্যালু হয় এবং ল্যামডার করস্পন্ডিং তুমি একটা আইগেন ভেক্টর ক্যাপিটাল এক্স খুঁজে পেয়েছো যেটা ডেফিনেটলি একটা কলাম ম্যাট্রিক্স, তাহলে কে এক্স সেও কিন্তু একটা আইগেন ভেক্টর হবে যে কোনো স্কেলার কে এর জন্য। এটাকে উল্টো দিক থেকেও ব্যাখ্যা করা যায় যে কে এক্স যদি একটা আইগেন ভেক্টর হয় একটা ম্যাট্রিক্স এর করস্পন্ডিং টু এ আইগেন ভ্যালু ল্যামডা, তাহলে এক্সও একটা আইগেন ভেক্টর হবে। ওকে, এটা মনে রাখবে। বলেছে অ্যামং অল দ্য আইগেন ভ্যালুস অফ এ ম্যাট্রিক্স দ্য ওয়ান হুইচ ইজ লার্জেস্ট ইন ম্যাগনিচিউড ইজ কল্ড ডমিন্যান্ট আইগেন ভ্যালু অর ডমিন্যান্ট রুট। ধরো ল্যামডা ওয়ান আপ টু ল্যামডা এন এন সংখ্যক আইগেন ভ্যালু আছে, যার মধ্যে ল্যামডা টুর ভ্যালুটা হচ্ছে সর্বোচ্চ ম্যাগনিচিউডের রেসপেক্টে, অবভিয়াসলি ইন সেন্স অফ ম্যাগনিচিউড। তোমার সাইন ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই, দেখ লাইনটা পড়লেই বুঝতে পারবে। দ্য ওয়ান হুইচ ইজ লার্জেস্ট ইন ম্যাগনিচিউড, যে ম্যাগনিচিউডের রেসপেক্টে লার্জেস্ট, তাকে আমরা বলবো ডমিন্যান্ট আইগেন ভ্যালু অর ডমিন্যান্ট রুট। ইফ ল্যামডা ইজ অ্যান আইগেন ভ্যালু অফ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স, আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন জানি। পার্টিকুলারলি অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে রাখবে ল্যামডা যদি একটা আইগেন ভ্যালু হয় ওয়ান বাই ল্যামডা সেও কিন্তু একটা আইগেন ভ্যালু হবে। ল্যামডা যদি একটা আইগেন ভ্যালু হয় ওয়ান বাই ল্যামডাও একটা আইগেন ভ্যালু হবে। আমাদের এই পুরো চ্যাপ্টার করতে গেলে এই প্রপার্টি যেগুলোর প্রি প্রুফ আমাদের কাছে আছে, আমরা লিনিয়ার অ্যালজেব্রা যারা পড়েছি তারা প্রত্যেকেই প্রি প্রুফগুলো জানি, প্রুফগুলো প্রত্যেকেই জানি আগে থেকে। তো তাদের জাস্ট একবার রিমাইন্ড করিয়ে দেওয়া যে এগুলো মনে রাখতে হবে, এগুলো আমাদের যে কোনো সময়তে এই কনসেপ্টগুলো বিভিন্ন সময়তে কাজে লাগতে পারে। এখানে নিউমেরিক্যাল অ্যানালিসিস এগুলোর প্রুফের কোনো প্রয়োজন নেই, পাওয়ার মেথডে প্রবলেম সলভ করা এখানে হলো এটাই ফ্যাক্ট, এটাই আমরা অ্যাকচুয়ালি করতে যাব। যদিও আমি একটা প্রবলেম তোমাদেরকে দেখিয়ে দেবো পুরোনো কনসেপ্ট থেকে লিনিয়ার অ্যালজেব্রা টার্মসে, যাতে মনে পড়ে যে আমরা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর কীভাবে বার করতাম। তারপরে আমরা অ্যাকচুয়াল ফ্যাক্টে চলে যাবো যে পাওয়ার মেথড কীভাবে আমরা প্রডিউস করবো।